Hello friends, today we will be discussing about a poem by Taru Dutt. This poem is our Casuarina Tree. এখানে Casuarina Tree বলতে ঝাউ গাছকে বোঝানো হয়েছে, Taru Dutt-এর লেখা আওয়ার Casuarina Tree। এখানে একটি শর্ট ডিসকাশন আমরা করব আওয়ার Casuarina Tree বলতে কি বোঝানো হয়েছে, যে সেটা একটা স্মৃতিচারণ। সেই স্মৃতিচারণ তিনি করছেন, বাল্যকালের স্মৃতিচারণ করছেন। এখানে এই গাছটির নিচে তিনি খেলাধুলা করতেন। তিনি এখন আর সেই জায়গাতে নেই, তিনি এখানে লন্ডন চলে এসেছেন, ফ্রান্স ইতালি এখানে বলা হয়েছে। তিনি অর্থাৎ বিদেশে চলে গেছেন, তিনি ভারতবর্ষ থেকে অনেক দূরে চলে গেছেন। তো সেখানে গিয়ে কিন্তু তার পরিবর্তন হয়নি, ভারতীয়তা যে ইন্ডিয়াননেসের পরিবর্তন হয়নি। তিনি ওই জায়গাতে গিয়েও ভারতের কথা মনে রাখছেন, যে তার স্মৃতি ক্যাসরিনা ট্রিকে নিয়ে সেটাই তিনি বলেছেন। বাল্যকালে তার গাছতলার মধ্যে যে খেলাধুলা করতেন, সেই জন্য ক্যাসরিনা ট্রি তার কাছে খুব বিখ্যাত, কিন্তু তার ম্যাগনিফিসেন্সের জন্য নয়, তার বিশালত্বের জন্য নয়। সেখানে বলা হয়েছে তিনি পাইথন যেরকমভাবে জিনিসকে ধরে রাখে, আঁকড়ে ধরে রাখে, ঠিক সেরকমভাবে ক্যাসরিনা ট্রি এর মধ্যে ক্রিপার, জায়ান্ট ক্রিপারগুলি ধরে রাখতো এবং সেখানে খুব সুন্দর ফুল ধরত। এই ফুলগুলি লাল বর্ণের ছিল এবং খুব উপরের ডালে দেখা যেত যে বেবুন রয়েছে এবং নিচের ডালে তার বাচ্চা খেলাধুলা করতো। ঠিক সেই যে স্মৃতিচারণ আওয়ার ক্যাসরিনা ট্রিকে নিয়ে তরু দত্ত খুব সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলেছেন। তার যেই দেশের জন্য, নিজের দেশের জন্য যে ব্যাকুলতা এবং তার যে প্রাণ, তার যেই আদর রয়ে গেছে নিজের দেশের জন্য, সেটা এখানে ফুটে তুলেছে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, দিস ইজ শর্ট সামারি অফ দিস পোয়েম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। প্লিজ like this video and share with your friends. Thank you so much for watching.